আসসালামু আলাইকুম। আরবিডি নিউজের সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সঙ্গে আছি আমি রাজীব। প্রথমে জেনে নেওয়া যাক কি থাকছে এখনকার সংবাদে। ইরানের ব্যাপারে ডোনাল্ড ট্রাম্পের ব্যর্থতাকে ভুলে যাবেন না, মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে বলছেন জারিফ। সৌদি আরব ও আরব আমিরাতের কাছে অস্ত্র বিক্রি বন্ধে ইতালির সিদ্ধান্তকে স্বাগত জানালো হুতি আন্দোলন। ভারতে কৃষক আন্দোলন তুঙ্গে, ভারতের কৃষক আন্দোলনের নেপথ্যে পাকিস্তান বলে দাবি। সাম্রাজ্যবাদ ও আধিপত্যবাদকে পরাজিত করেছে ইরান, দাবি ডক্টর হাসান রোহানির। এবং সর্বশেষ থাকছে অভ্যুত্থানের আশঙ্কা নাকচ মিয়ানমারের সেনাবাহিনীর। এতক্ষণ প্রধান প্রধান অংশগুলো শুনলেন, এখন বিস্তারিত। তবে তার আগে রিকোয়েস্ট থাকবে ভিডিওটিতে একটি লাইক দিয়ে সাথেই থাকুন। ইরানের ব্যাপারে ডোনাল্ড ট্রাম্পের ব্যর্থতাকে ভুলে যাবেন না, মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে বলছেন জারিফ। যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প পরাজিত হওয়ার পর দেশটির নতুন সরকার পরমাণু সমঝোতায় ফিরে আসবে বলে রাজনৈতিক মহলে আশা করেছিল। কিন্তু ইরান চায় পরমাণু সমঝোতায় ফিরে আসার আগে যুক্তরাষ্ট্রকে অবশ্যই ইরানের উপর থেকে অন্যায় নিষেধাজ্ঞা উঠিয়ে নিতে হবে, এবং এটা ইউরোপ ও যুক্তরাষ্ট্রের দায়িত্ব। মার্কিন নয়া সরকারের কর্মকর্তাদের সাম্প্রতিক বক্তব্য থেকে বোঝা যায়, ইরানের ব্যাপারে মার্কিন পররাষ্ট্রনীতিতে কোনো পরিবর্তন হয়নি এবং তারা আগের মতোই ইরান বিরোধী ভিত্তিহীন দাবি ও অভিযোগ অব্যাহত রেখেছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন দায়িত্ব নেওয়ার পর প্রথম সংবাদ সম্মেলনে পরমাণু সমঝোতা লঙ্ঘনের জন্য ইরানকে অভিযুক্ত করেছেন। তার এই বক্তব্যের পরপরই মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র জন কর্বি ভিত্তিহীন অভিযোগের পুনরাবৃত্তি করে দাবি করেছেন, মধ্যপ্রাচ্যে আমাদের মিত্রদের জন্য ইরান এখনও হুমকি। মার্কিন কর্মকর্তাদের এইসব বক্তব্যের ব্যাপারে ইরানের কর্মকর্তাদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া হয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেছেন, যুক্তরাষ্ট্রই পরমাণু সমঝোতা লঙ্ঘন করেছে, করোনা পরিস্থিতিতেও ইরানে ঔষধ আমদানিতে বাধা দিচ্ছে এবং পরমাণু সমঝোতা বিষয়ে নিরাপত্তা পরিষদে গৃহীত 2231 প্রস্তাব লঙ্ঘন করেছে। এ অবস্থায় পরমাণু সমঝোতা রক্ষায় কোনো দেশ আগে পদক্ষেপ নেবে সে প্রশ্ন তুলে জাওয়াদ জারিফ মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেছেন, সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সর্বোচ্চ চাপ সৃষ্টির ব্যর্থতার কথা আশা করি ভুলে যাবেন না। ট্রাম্পের অন্যতম একটি উদ্দেশ্য ছিল ইরানের পরমাণু কর্মসূচি এবং দেশটির প্রতিরক্ষা সক্ষমতাকে দুর্বল করা, কিন্তু তিনি সফল হননি। বরং ইরান আগের চেয়ে আরও শক্তিশালী হয়েছে। এমনকি সন্ত্রাসবাদ বিষয়েও মার্কিন কর্মকর্তারা ইরানের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন। খ্যাতনামা মার্কিন চিন্তাবিদ নোয়াম চমস্কি রাশিয়া টুডেকে দেওয়া সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রকে সন্ত্রাসবাদের প্রধান হোতা হিসাবে উল্লেখ করেছেন। অতীত অভিজ্ঞতায় দেখা গেছে ইরানের বিরুদ্ধে মিথ্যা আরোপের পিছনে এমন কিছু মহলের হাত রয়েছে, যারা পরমাণু সমঝোতা থেকে ট্রাম্পের বেরিয়ে যাওয়ার আগে থেকেই এই সমঝোতাকে ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছিল। ইরানের বিরুদ্ধে তারাই ট্রাম্পকে প্ররোচিত করেছিল। যদিও বর্তমান বাইডেন প্রশাসন পরমাণু সমঝোতায় ফিরে আসার কথা বলছেন, কিন্তু তারা এ ব্যাপারে ট্রাম্পের নীতিতেই অটল রয়েছে এবং ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কোনো লক্ষণই দেখা যাচ্ছে না। পর্যবেক্ষকরা বলছেন, বর্তমান পরিস্থিতিতে পরমাণু সমঝোতা রক্ষার জন্য একমাত্র যুক্তরাষ্ট্রকেই এগিয়ে আসতে হবে। ইরানের পররাষ্ট্রমন্ত্রীও ঠিক এ বিষয়ের ওপর গুরুত্ব আরোপ করে বলেছেন, তেহরান অযৌক্তিক বা যৌক্তিক যে অবস্থানেই হোক, যৌক্তিক অবস্থানে রয়েছে এখন তেহরান, এবং প্রেসিডেন্ট বাইডেনের সামনে এখন পরমাণু সমঝোতা রক্ষার সুযোগ রয়েছে। সৌদি আরব ও আরব আমিরাতের কাছে অস্ত্র বিক্রি বন্ধে ইতালির সিদ্ধান্তকে স্বাগত জানালো হুতি আন্দোলন। আগ্রাসী সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের কাছে ইতালি অস্ত্র বিক্রি করবে না বলে যে সিদ্ধান্ত ঘোষণা করেছে তাকে স্বাগত জানিয়েছে ইয়েমেনের জনপ্রিয় হুতি আনসারুল্লাহ আন্দোলন। 2015 সাল থেকে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত সহ কয়েকটি আরব দেশ দরিদ্র পীড়িত ইয়েমেনের বিরুদ্ধে সামরিক আগ্রাসন চালিয়ে আসছে।
আনসারুল্লাহ আন্দোলনের মুখপাত্র মোহাম্মদ আব্দুস সালাম শুক্রবার শেষ বেলায় সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে দেওয়া এক পোস্টে বলেছেন, যেসব দেশ ইয়েমেনের উপর আগ্রাসন চালাচ্ছে তাদের কাছে অস্ত্র বিক্রি না করার ব্যাপারে ইতালি যে সিদ্ধান্ত ঘোষণা করেছে তা একটি ইতিবাচক পদক্ষেপ এবং একটি শান্তি প্রক্রিয়ার প্রতি সমর্থন। এই পদক্ষেপ বেসামরিক জনগণকে রক্ষায় ভূমিকা রাখবে বলেও হুতি আন্দোলন জানিয়েছে। এর আগে ইতালির পররাষ্ট্রমন্ত্রী লুইজি ডি মাইও সৌদি আরব ও আরব আমিরাতের কাছে অস্ত্র বিক্রি বন্ধের ঘোষণা দেন। আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে ইউরোপীয় ইউনিয়নের অন্যান্য দেশ এবং ব্রিটেনকে এই উদাহরণ অনুসরণ করার আহ্বান জানিয়েছে। ভারতে কৃষক আন্দোলন তুঙ্গে, ভারতের কৃষক আন্দোলনের নেপথ্যে পাকিস্তানের হাত রয়েছে বলে দাবি। প্রজাতন্ত্র দিবসে কৃষকদের ট্রাক্টর মিছিলে শেষমেশ অনুমতি দিয়েছিল দিল্লি পুলিশ, কিন্তু একই সঙ্গে কৃষক আন্দোলনকে ব্যবহার করার জন্য পাকিস্তান উঠে পড়ে লেগেছে বলেও আশঙ্কা প্রকাশ করা হয়। সমাবেশ অনুষ্ঠিত হওয়ার আগেই বহিরাগতদের আগমন নিয়ে সহিংসতা ছড়ানোর ব্যাপারে আশঙ্কা করেছিল ভারতের গোয়েন্দা সংস্থাগুলি। শুধুমাত্র কৃষকদের গণতান্ত্রিক অধিকার রক্ষার এই অনুমতি দিয়েছিল ভারত সরকার। কৃষক দলগুলো সরকারকে আশ্বাস দিয়েছিল যে সমাবেশটি শান্তিপূর্ণ হবে, তবে তা ঘটেনি। কৃষকেরা জানতেন না যে তারা পাকিস্তান গুপ্তচর সংস্থা আইএসআই এবং তথাকথিত খালিস্তান আন্দোলনের সাথে জড়িতদের দ্বারা পরিচালিত হচ্ছে বা তাদের হাতের খেলার পুতুল। 26 জানুয়ারি কৃষকেরা লাল দুর্গের চারপাশে একত্রিত হলে ওয়াশিংটন ডিসিতে ভারতীয় দূতাবাসের বাইরে একটি বিক্ষোভ প্রদর্শন করে খালিস্তানি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর সদস্যরা। বিক্ষোভকারীরা দাবি করেছিলেন যে তারা নয়াদিল্লিতে বিক্ষোভকারী কৃষকদের সমর্থন দিতে একত্রিত হয়েছিল। তাদের মধ্যে অনেকেই তথাকথিত খালিস্তান পতাকা ধারণ করে স্লোগান দিতে দেখা যায়। দিল্লি পুলিশ জানিয়েছে, গোয়েন্দা সূত্রের খবর রয়েছে, পাকিস্তান থেকে 300-এরও বেশি টুইটার হ্যান্ডেল খোলা হয়েছিল শুধুমাত্র ভারতে প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজ বিশৃঙ্খলা তৈরির জন্য। জানুয়ারির 13 থেকে 18 তারিখের মধ্যে ওই অ্যাকাউন্টগুলো খোলা হয়েছে বলে একাধিক সূত্রে খবর পাওয়া যায়। পাকিস্তান থেকে যে ষড়যন্ত্র করা হচ্ছে সে বিষয়ে কৃষকদের ইতোমধ্যে জানানো হয়েছে। দিল্লি পুলিশের বিশেষ কমিশনার দীপক পাঠক বলেন, বিশৃঙ্খলা তৈরির জন্য বহু অ্যাকাউন্ট খোলা হয়েছে, কৃষকেরা যেন সতর্ক থাকেন, কিন্তু তারপরেও সহিংসতা বেঁধে যায়। অর্থাৎ এ থেকে পরিষ্কার হয় যে পাকিস্তানের কাছে ভারত এখনও দুর্বল, তাদের ষড়যন্ত্রকে ভারত রুখতে পারেনি। সাম্রাজ্যবাদ ও আধিপত্যবাদকে পরাজিত করেছে ইরান, দাবি করছেন ডক্টর হাসান রুহানি। ইরানি জাতি ঐক্য ও প্রতিরোধের মাধ্যমে বিশ্ব সাম্রাজ্যবাদ ও আধিপত্যবাদকে পরাস্ত করেছে বলে মন্তব্য করেছেন ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ডক্টর হাসান রুহানি। তিনি বলেন, ইরানের ইসলামী বিপ্লব বিশ্ব ইতিহাসে এক নজিরবিহীন ঘটনা। হাজার হাজার বছরের রাজতান্ত্রিক শাসন ব্যবস্থাকে গুঁড়িয়ে দিয়ে ধর্মভিত্তিক জনগণের শাসন প্রতিষ্ঠিত হয়েছে এই মহান বিপ্লবের মাধ্যমেই। শনিবার ইরানের ইসলামী বিপ্লব বার্ষিকী উপলক্ষে এক অনুষ্ঠানে তিনি এইসব কথা বলেন। এ সময় প্রেসিডেন্ট রুহানি আরও বলেন, ইরানি জাতি দেশ থেকে শাহ, আমেরিকা ও অন্য সব সাম্রাজ্যবাদীদের বিতাড়িত করেছে। অভ্যুত্থানের আশঙ্কা নাকচ মিয়ানমারের সেনাবাহিনীর। মিয়ানমারে অভ্যুত্থানের আশঙ্কা নাকচ করে দিয়ে দেশটির সেনাবাহিনী সংবিধান মেনে চলা ও আইন অনুযায়ী কাজ করার প্রতিশ্রুতি দিয়েছে। শনিবার এক বিবৃতিতে তারা এই প্রতিশ্রুতি দেয়। জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতরেস ও মিয়ানমারে অবস্থিত পশ্চিমা দেশগুলোর দূতাবাস দক্ষিণ পূর্ব এশিয়ায় এই দেশটিতে সেনা হস্তক্ষেপের সম্ভাবনা নিয়ে গভীর উদ্বেগ জানানোর একদিন পর মিয়ানমার সেনাবাহিনী এই বিবৃতি এলো। 1962 সালের এক অভ্যুত্থানের পর দেশটি টানা 49 বছর সামরিক বাহিনীর হাতে শাসিত হয়েছে। শনিবারের বিবৃতিতে স্থানীয়ভাবে তাত মাদাও নামে পরিচিত মিয়ানমারের সেনাবাহিনী বলছে, সংবিধানের বিলুপ্তি নিয়ে তাদের কমান্ডার ইন চিফের সাম্প্রতিক বক্তব্যের ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে। তাত মাদাও 2008 সালে সংবিধানের সুরক্ষা দিয়ে আসছে, বাহিনীটি আইন অনুযায়ী কাজ করবে। কিছু সংস্থা ও গণমাধ্যম তারা যা চায় তাই ধরে নিয়েছে এবং লিখছে। তাত মাদাও সংবিধান বিলুপ্ত করবে, বিবৃতিতে বলছে মিয়ানমারের সেনাবাহিনী।
দেশটিতে নভেম্বরের নির্বাচনের পর বেসামরিক সরকারের সাথে সেনাবাহিনীর বাড়তে থাকা উত্তেজনার মধ্যে সোমবার থেকে নতুন পার্লামেন্টের যাত্রা শুরু হতে যাচ্ছে। বুধবার মিয়ানমার সেনাবাহিনীর কমান্ডার ইন চিফ সিনিয়র জেনারেল মিং অং ফ্লাইং সেনা সদস্যদের জন্য দেওয়া এক ভিডিও বার্তায় বলেন, যদি সংবিধান মেনে চলা না হয় তবে সেটা বাতিল করাই উচিত। গত সপ্তাহে সেনাবাহিনীর এক মুখপাত্র বলেন, নির্বাচনে প্রতারণার অভিযোগ নিয়ে মিয়ানমারে যে রাজনৈতিক সংকট সৃষ্টি হয়েছে তার সমাধান না হলে ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা আছে তাদের। এটি কি অভ্যুত্থান হতে পারে এমন প্রশ্নের জবাবে মুখপাত্র সেই আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না বলে মন্তব্য করলে উত্তেজনা চরমে পৌঁছায়। শনিবার সেনাবাহিনীর দেওয়া বিবৃতি অভ্যুত্থান গুঞ্জনের পরিসমাপ্তি টানতে পারে বলে ধারণা অনেকেরই। সূচির দল NLD সেনাবাহিনীর ব্যাখ্যাকে উপযুক্ত আখ্যা দিয়ে তাদের বিবৃতিকে স্বাগত জানিয়েছে। আমাদের দল চাই সেনাবাহিনী হোক এমন এক প্রতিষ্ঠান যার নির্বাচনের মাধ্যমে প্রকাশিত জনগণের ইচ্ছাকে স্বীকৃতি দেবে, বলছেন NLD এর মুখপাত্র মিও নিউন্ট। গত বছর 8 নভেম্বরের জাতীয় নির্বাচনে আং সং সুচির দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি অর্থাৎ NLD বড় জয় পেয়েছে। পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতার জন্য যেখানে 322টি আসনই যথেষ্ট, সেখানে NLD পেয়েছে 346টি আসন। সেনাবাহিনী সমর্থিত দল ইউনিয়ন সলিডারিটি অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি ভোটে প্রতারণার অভিযোগ তুলে ফলাফল মেনে নিতে অস্বীকৃতি জানায় এবং নতুন করে নির্বাচন আয়োজনের দাবি তোলে। দাবি মানা না হলে সেনাবাহিনী ফের অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় বসতে পারে বলেও ইঙ্গিত দেয় তারা। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টস করে জানিয়ে দিবেন এই সকল বিষয়ের উপর আপনার মূল্যবান মতামত। আর অবশ্যই আপনার পরিবার ও বন্ধুবান্ধবের ভিতর ভিডিওটি শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।